हेलो दर्शक, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের তৈরি করে দেখাবো টোস্ট দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটার জন্য এখানে আমি 4 পিস টোস্ট নিয়েছি, আর এটা কিন্তু যে কোনো ব্র্যান্ডের হলেই হবে, তবে এই টোস্টটা একটু শক্ত টাইপের হতে হবে। এখানে আমি মাঝারি সাইজের টোস্ট নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এর চেয়ে ছোট সাইজের গুলো নিতে পারেন, আবার এর চেয়ে একটু বড় সাইজেরটাও নিতে পারেন। তো এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 লিটারের মতো পানি। এখন দিয়ে দিব 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিব 2টা এলাচ, আর 1টি তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে কেটে দিব। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিব। তো এ পর্যায়ে পানি ফুটে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি, আর চিনিটা দিতে হবে যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমের। তো এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 কাপের একটু বেশি গুঁড়া দুধ। তো এখন এই দুধকে পানির সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধ দিয়েও করতে পারেন। তো এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন মিষ্টির স্বাদ একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণকেও ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে লবণ নাও ব্যবহার করতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টির স্বাদ বেড়ে যাবে। তো এটাকে ভালো করে নেড়ে 3 থেকে 4 মিনিটের মতো এই দুধটাকে একটু ঘন করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন এই দুধের ভিতরে যে মশলাগুলো দিয়েছি এগুলো আমি তুলে নেব, কারণ মশলায় যে গুণাগুণ অথবা ঘ্রাণ ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো এগুলো অবশ্যই তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে এই দুধটাকে 3 থেকে 4 মিনিটের মতো ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে অন্যদিকে আমি একটা পাত্রে টোস্টগুলো নিয়ে নেব। এভাবে টোস্টগুলো সাজিয়ে নিতে হবে, তারপরে এই দুধটা টোস্টের উপরে ঢেলে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে টোস্টগুলো একটার উপরে একটা রাখা যাবে না, একটার উপরে একটা টোস্ট রাখতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। এভাবে এক একটা পিস এই যে আলাদা করে রেখে দিতে হবে, তারপরে কিন্তু এই দুধটা উপরের দিকে দিয়ে দিতে হবে। তো এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো এই দুধের মধ্যে টোস্টটাকে ভিজিয়ে নিব। এর মধ্যেই কিন্তু এই টোস্টগুলো একদম নরম হয়ে যাবে। তো দর্শক, দেখলেন তো কত সহজে হয়ে গেল টোস্ট দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন, আর যারা এরকমের দুধে ভিজিয়ে টোস্ট খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কতটা টেস্টি হয়। আজকের মতো এখানেই বিদায় নিলাম।